হরে কৃষ্ণ, সকল আছি, চরণ প্রণাম। ওম জ্ঞানাতিমিরন্দস্য জ্ঞানাঞ্জনশলাকায়া চক্ষুন্মীলিতং যেন তস্মৎ শ্রীগুরবে নমঃ। নমোয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতি জয়প্রকাশায় নিত্যনামিনে। নমো আচার্যপাদায় নিতায় কৃপাপদায়িনী গৌরকোটদামধায় নগর গ্রামতারিণী। নমোয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদে পশ্চাৎদেশতারিণে। পঞ্চাকল্পত্রয়স্য কৃপা সিন্ধুভ্যো ভুজপতিতানাং পাবনেভ্যো বিষ্ণুভ্যো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি রাম হরি রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জায় মুদীরয়েৎ। মুখং করোতি বাচালং পঙ্গুলং গজতে গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুদিনতারিণাম শ্রীচৈতন্যৈশ্বরম পরমানন্দমাধবম। হরি ওম তৎসত্। হে গুরু মহারাজ শ্রী প্রভুপাদ কি জয়। অমর পুরাণ শ্রীমদ্ ভাগবতম পূজা হরিনাম সংকীর্তন নিজ সমস্ত তত্ত্ব। আজকে আমাদের আলোচনা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ পঞ্চম অধ্যায় 22 নম্বর শ্লোক। ইদম হি পুংস তপস শ্রুতস্য বা শিষ্য শিষ্ট সুক্তস্য চ বুদ্ধিদত্তয় অবিচ্যুত কবি নিরূপিত য উত্তম শ্লোকাগুণ অনুবর্ণন। তত্ত্বদ্রষ্টা মহর্ষিরা যথাযথভাবে সিদ্ধান্ত করেছেন যে তপস্যাচর্যা, বেদ পাঠ, যজ্ঞ, মন্ত্র উচ্চারণ এবং দান আদির একমাত্র উদ্দেশ্য হচ্ছে উত্তম শ্লোক ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের বর্ণনা করা। তো আমরা গতকালকে আলোচনা করেছিলাম, হ্যাঁ, যে ভগবান নিজে আচরণ করে গুরু গ্রহণ করেছিল জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। তার সপ্তাবেশ অবতার হয়েও ব্যাসদেব সেরকম নারদ মুনিকে গুরুকে বরণ করেছেন। তো গুরুর প্রয়োজনীয়তা সম্বন্ধে গতকাল আমরা চর্চা করেছিলাম 21 নম্বর শ্লোকে। আজকে
যথার্থ জ্ঞান সম্বন্ধে এখানে আলোকপাত করেছেন নারদ মুনি। পারমার্থিক দিক দিয়ে যত প্রকার জ্ঞান আছে, সব কিছুর মূল হচ্ছে কি, ভগবান কৃষ্ণকে তত্ত্বগতভাবে জানা। যদি সে তত্ত্বগতভাবে না জানে, তাহলে কৃষ্ণকে জানতে পারবে না, আর কৃষ্ণের লীলা বিলাস তো বর্ণনা করতে পারবে না। তাই প্রভুপাদ এখানে তাৎপর্যের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। সমস্ত বেদের উদ্দেশ্য হচ্ছে ভগবান নিজে বলছেন, সমস্ত বেদের উদ্দেশ্য হচ্ছে আমাকে জানা। সমস্ত শাস্ত্রে মেন তাৎপর্য হচ্ছে ভগবানকে জানা। আর যদি যেই শাস্ত্রের মাধ্যমে ভগবানকে জানা না যায়, ভগবানের গুণ মহিমা না হয়, হ্যাঁ, যে তপস্যা করলাম, যেমন আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতা গীতা সন্দেশে যখন আলোচনা করেছিলাম, তখন সেখানে তপস্যাকে কয় প্রকার তপস্যা পেয়েছেন, তমোগুণের তপস্যা, রজোগুণের তপস্যা, সত্ত্বগুণের তপস্যা পেয়েছি না? কিন্তু প্রকৃত তপস্যা কি? যে তপস্যার দ্বারা, হ্যাঁ, ভগবানের সন্তুষ্ট হবে, এটা হচ্ছে নির্গুণ স্তরের তপস্যা। যেমন হিরণ্যকশিপু তপস্যা করেছিল নিজেকে ভগবান হওয়া যায়, রজগুণের প্রভাব। অনেক কঠিন তপস্যা করেছিল। ব্রহ্মাজি বলেছিলেন কি, যে এরকম তপস্যা আগে কেউ করেনি আর পরে কেউ করতে পারো না, কিন্তু সেটার দ্বারা তার কোনো কল্যাণ নেই। বেদ পাঠ করা, এই যে বেদ পাঠের দ্বারা কি উপকার হবে যদি ভগবানকে জানতে না পারে? কৃষ্ণ বেদ পাঠ ব্যাপারে গীতাতে দ্বিতীয় অধ্যায়ে বলছেন, ত্রৈগুণ্য বিষয় বেদ নিস্ত্রৈগুণ্য ভবর্জুন নিধন্দ নিত্য সত্যস্ত নিয়োগ ক্ষেম আত্মবান। বেদের তিনটি গুণ সম্বন্ধে বলা আছে, তোমাকে যদি আমাকে প্রাপ্ত হতে হয়, তোমাকে তিন গুণের বাইরে আসতে হবে, লাভ ক্ষতি সুখ দুঃখ দ্বন্দ্ব থেকে বেরিয়ে, এমনকি আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। আত্মরক্ষার দুশ্চিন্তা, মৃত্যুর পর আমার কোথায় গতি হবে সে চিন্তা থেকে বেরোতে হবে, নাহলে আমাকে পাবে না, বুঝা গেল? কিন্তু এই কথা তার বেদের মধ্যে উল্লেখ নেই, কৃষ্ণ নিজে গীতাতে এসে বলছেন। বেদের সার হচ্ছে এটা, সমস্ত শাস্ত্রের সার আছে গীতা ভাগবত। যজ্ঞ করা আমরা পেয়েছি না, তমোগুণের যজ্ঞ, তান্ত্রিক যজ্ঞ, তমোগুণের যজ্ঞ, রাজা রাজা আগে রাজস্ব যজ্ঞ, হে যজ্ঞ, অশ্ব যজ্ঞ, রাজস্ব যজ্ঞ, বিভিন্ন যজ্ঞের কথা। কিন্তু কলিযুগে যজ্ঞ দিয়েছেন চৈতন্য মহাপ্রভু, নিয়েছেন কি মনে আছে কারো? কি যজ্ঞ? সংকীর্তন যজ্ঞ। সেখানে বলছি না, কৃষ্ণ বর্ণ তিশা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গ অস্ত্র সপার্শদম, যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তি সুমেধা। যারা জ্ঞানী ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, তারা এই কলিযুগে, হ্যাঁ, তারা কি করবে? সংকীর্তন যজ্ঞে অংশগ্রহণ করবে, সুমেধা সম্পন্ন জ্ঞানী ব্যক্তি তাদেরকে বলা হয়, তাদেরকে পণ্ডিত বলা হয়। আবার ভগবান গীতার 10ম অধ্যায়ে
8 নম্বর শ্লোকে বলছে না যে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকার আমার ভজনা করে। পণ্ডিতগণ কিরকম পণ্ডিত হয়, কারা পণ্ডিত বলে? অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্তত, এটা যারা জানতে পেরেছে তারা আমার শরণাগত হয়ে আমার সেবায় যুক্ত হয়েছে, এদেরকে পণ্ডিত বলা হয়। কি আমি, ভগবান বলছে আমি জড় এবং চেতন জগতের উৎস, আমার থেকে সবকিছু প্রবর্তিত হয়েছে, এটা জানার পরে আমার দ্বারা সবকিছু পরিচালিত হচ্ছে। এগুলো জেনে যে পণ্ডিতগণ আমার ভজনা করছেন, হ্যাঁ পণ্ডিতগণ কি করে আমার ভজনা করেন, তারাই একমাত্র পণ্ডিত। বড় বড় সায়েন্টিস্টরা ভগবানের তৈরি জিনিসকে ঘেটে ঘুটে কিছু বানিয়ে দিল, তাতে তাদের নোবেল পুরস্কার, আমার কৃষ্ণকে কেউ নোবেল পুরস্কার দেয় না নাকি? আরে মানতেই চায় না, বলছে কি আমি সব করছি। একবার প্রভুপদ একজনকে বলছে, আচ্ছা এই তোমার মাথাটা কে বানিয়েছো, তুমি বানিয়েছো? তুমি বৈজ্ঞানিক, তোমার মাথাটা তুমি বানিয়েছো, তোমার ব্রেনটাকে তুমি বানিয়েছো, বলো 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 তুমি বানাতে পারবে, বলো কি কি লাগবে, আমি ব্যবস্থা করছি, ব্রেনটা বানাও। এই যে ব্রেনটা আছে এটা বানাও, আমি দেখি তুমি কতটুকু ক্যাপাসিটি, কতটুকু বড় বৈজ্ঞানিক, নোবেল পুরস্কারের জন্য হাত তুলে দাঁড়িয়ে আছে, আমি নোবেল পুরস্কার পেয়েছি। না যথার্থ পণ্ডিত কারা, তারা জানবে যে কি এই সবকিছু ভগবান দেখছেন, ভগবান পরিচালনা করছেন, সেই জ্ঞানটা হচ্ছে আসল জ্ঞান, তাদেরকে পণ্ডিত বলা হয়। অর্জুন যখন বড় বড় কথা বলছিল না, তখন ভগবান চুপচাপ ছিল। দ্বিতীয় অধ্যায় 11 নম্বর শ্লোকে বলছেন, অশ্বচ্ছানাম বসচ্ছাস্তম প্রাজ্ঞ বাদন সে বাস আছে, বলছে তুমি বড় বড় কথা বলছো পণ্ডিতের মতো, তুমি একটা মূর্খ রে, তোমার মতো মূর্খ আর কেউ নেই, কেন তুমি শুধু দেহ আর আত্মা সম্বন্ধে জানো না, আরো তো বড় বড় কথা বলে লাভ কি হবে? এটা অর্জুনকে বলেনি, এটা আমাদেরকে বলেছে। আমরা অবশ্য অনেক বড় বড় জ্ঞানের কথা বলি, তো কৃষ্ণকে ভালো করে জানে না, নিজেকে ভালো করে জানে না, তার কি দাম আছে? বলছেন কি, সুক্তস্য চ বুদ্ধি দত্তয়, সুক্তস্য চ বুদ্ধি, পারমাত্মিক শিক্ষা এবং জ্ঞান অনুশীলন, বুদ্ধি মানে জ্ঞান অনুশীলন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং যারা এইসব পণ্ডিতগণ কি করবেন, তারা তাদের কবিত্বের মাধ্যমে, তাদের মানসিকতার মাধ্যমে, তাদের বাক চাতুরির মাধ্যমে, তাদের বুদ্ধিমত্তা, তারা হ্যাঁ কি করবেন, উত্তম শ্লোকের মাধ্যমে ভগবানের গুণগান করবেন। তাই ব্যাসদেব বলছেন, তুমি তো অনেক উচ্চ স্তরের লোক, তুমি এটা করছো না কেন, এটা করো, ভগবানের লীলা মহিমা গুণগান করো, আর সব নাথিং, অনেক কিছু তুমি তপস্যার কথা বলেছো শাস্ত্রের মধ্যে, অনেক উল্লেখ করেছো পুরাণের মধ্যে তপস্যার কথা, বেদের কথা, যজ্ঞের কথা, দান করার কথা, ভালো ভালো মন্ত্র শিখিয়েছো সবাইকে, ও কি লাভ হবে? ভগবানের সঙ্গে যদি কারোর সঙ্গে প্রেম না হয়, তাহলে ওই জ্ঞানের, ওই তপস্যার, বেদের, যজ্ঞের কি দাম আছে? এগুলি করে অহংকারে হয়ে যাচ্ছে, নিজেকে অনেক মহান ভক্ত, কিচ্ছু হবে না, ওই জড় জগৎ থেকে উদ্ধার পাবে না সে, বুঝে গেল? বড় বড় যজ্ঞ করে কি হবে, সংকীর্তন যজ্ঞ করো, হরিনাম করো, এই হরিনামের মধ্যে প্রেম পাওয়া যাবে। এই জন্য বলছেন আমরা কলিযুগে খুব ভাগ্যবান, কলিযুগে নাহি তপ যজ্ঞ, যেই জন কৃষ্ণ বলে তার মহাভাগ্য, অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটি নাটি পরিহারি একান্ত হইয়া, মহাপ্রভুর উপদেশ এটা। কলিকালে কোনো যজ্ঞ তপস্যা কিছু করা দাও না, করবে না, এগুলো বাদ দাও। হ্যাঁ কি করবে, দান করতে হবে, কি দান করবে, ভগবান কি দান করতে বলছেন? হ্যাঁ, যে তার এই দিব্য বাণী, শ্রীমদ ভগবদ গীতার গোপনীয় এই জ্ঞান, ভাগবতের জ্ঞান সবার কাছে বিলিয়ে দিবে, সে হচ্ছে সবচেয়ে বড় দান, জ্ঞান দান।
কোন জ্ঞান? ভৌতিক জ্ঞান নয়। আমার বাড়িতে যে আমাকে ছোটবেলায় যে বিদ্যা শিখিয়েছে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়িয়েছিল, ওই জ্ঞানের কথা এখানে বলেনি। কলেজের প্রফেসরি করে সংসার মোচন করে সেই জ্ঞানের কথা বলেনি। সেলফলেস হয়ে একেবারে ভগবানের দিব্য জ্ঞান সবার কাছে পৌঁছে দেবে, এই জ্ঞান বিতরণ করবে, সে হচ্ছে সবচেয়ে বড় জ্ঞানী। সেই দান হচ্ছে সবচেয়ে বড় দান। আর এই ভৌতিক জগতের প্রতি আমাদের লোভ লালসা আসক্তি, এগুলোকে ভগবানের চরণে দান করে দিন, অনেক বড় দান। ভগবানের গুণ মহিমাটা সবার কাছে পৌঁছে দিন, সেটা হচ্ছে বড় ছবি, এটা হচ্ছে প্রকৃত জ্ঞানীর লক্ষণ। হ্যাঁ, আজকে দেখুন এই যে 18,000 শ্লোক, 4টা শ্লোক ছিল না, আর সেখানে 18,000 হয়েছে। এজন্য বলছেন উত্তম শ্লোকের দ্বারা যাকে বর্ণনা করা হয়। কার বর্ণনা করেছেন 18,000 শ্লোক দিয়ে? কৃষ্ণের গুণগান করেছেন ভাগবতম 18,000 শ্লোকে আসছে। শিল প্রভুপাদ এটাকে, হ্যাঁ, লক্ষ লক্ষ শব্দ দিয়ে তিনি সেটাকে সুন্দর করে 18টা বই তৈরি করে দিয়েছেন। 18,000 শ্লোককে কয়টা বই করেছেন? 18টা বই বানিয়ে দিয়েছেন। তিন আগে ছিল 3টা বাক্সের মধ্যে 18টা বই, এখন আমাদের 1টা বাক্সে বড় করে দিয়ে 18টা বই করেছে। একই তো প্রভুপাদ কি করেছেন দেখুন, কাদের জন্য করেছেন? শিল প্রভুপাদ তার বিরল দৃষ্টান্ত, রাত জেগে মাত্র 2 ঘন্টা ঘুমিয়ে এই ভাগবতম লিখেছেন। মানে প্রতিদিন প্রভুপাদের লীলা শ্রবণ করছেন, সব জানতে পারবেন, সব কি কষ্ট না করেছেন, আমাদেরকে ভাগবত দিয়েছেন, কি কষ্ট করেছেন। তাই এখানে প্রভুপাদ লাস্টে একটা কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা, আমাদের সবারই এটার প্রতি ব্রত হওয়া উচিত। উন্নত বুদ্ধি সম্পন্ন মানুষদের বিজ্ঞানের মাধ্যমে পরম তত্ত্বকে জানা উৎসুক হতে দেখা যায়, তারা বিজ্ঞানকে ঘেঁটে ঘুঁটে শুধু ভগবানকে জানতে চায়। কিন্তু আসলে কি, ভগবানকে জানতে গেলে বিজ্ঞানের দ্বারা জানতে পারবে? গুরুর শরণাগতির দ্বারা ভগবানকে জানতে পারবে। তদ বিধি পরিপাতে না পরিবর্তে না সেবায়া উপদেক্ষন্তি জ্ঞানম জ্ঞানিন তত্ত্বদর্শিনা। যখন বিনয়ী ভাবে সেবা করার মাধ্যমে গুরুকে যখন সন্তুষ্ট করবেন, তখন গুরুদেব এই দিব্য জ্ঞান তাকে প্রদান করবেন। এটা বিজ্ঞানী চর্চার মাধ্যমে, ঘেঁটে গুঁটে তর্ক বিতর্কের মাধ্যমে, মন মানসিক জল্পনা কল্পনার মাধ্যমে কখনো পরম তত্ত্বকে জানা যায় না। এরকম বেশিরভাগ লোককে দেখা যায়। তাই মহান বৈজ্ঞানিকদের কর্তব্য হচ্ছে কি হলো, যারা মহান বৈজ্ঞানিকদের কর্তব্য হচ্ছে বিজ্ঞানের ভিত্তিতে, যেহেতু মানুষ এটা জানতে চাচ্ছে, হ্যাঁ, বিভিন্ন সুন্দর করে এটাকে, তাদের যে বুদ্ধিমত্তা আছে এটা দিয়ে সুন্দর করে ভগবানের ভগবত্বটাকে, হ্যাঁ, বিভিন্ন লজিকের মাধ্যমে যেন তার অস্তিত্ব প্রমাণ করার চেষ্টা করা উচিত। তেমনই দার্শনিক মতবাদগুলো পরম তত্ত্বকে সবিশেষ এবং সর্বশক্তিমান রূপে প্রতিপন্ন করার জন্য প্রয়োগ করা উচিত। এই যে দার্শনিক মতবাদ আছে, বৈজ্ঞানিক ভিত্তি আছে অস্তিত্ব প্রমাণ করার জন্য, এবং সবিশেষ নির্বিশেষভাবে নয়, সবিশেষ ও হ্যাঁ সর্বশক্তিমান রূপে প্রতিপন্ন করার প্রয়োগ করা উচিত। অনেক সময় সায়েন্টিস্টরা ভগবানের রূপকে স্বীকার করে না, প্রকৃতিকে স্বীকার করে, রূপকে স্বীকার করে না, নির্বিশেষ ভাবে চিন্তা করে। প্রভুপাদ এখানে শিক্ষা দিচ্ছেন যেন ভগবানের যে সবিশেষ রূপ আছে সেটাকে তোমার প্রচার করো, প্রকাশ করো, তোমাদের সাইন্টিফিক জ্ঞান দিয়ে প্রচার করো, তিনি যে সর্বশক্তিমান সেটা তুমি প্রকাশ করো, এটাকে প্রতিপন্ন করো। কি প্রচার করতে বলছেন? তার সবিশেষ আর সর্বশক্তিমান, এটাকেই সব জায়গায় প্রতিপন্ন করো তো বলছেন।
জ্ঞান আছে তোমার মধ্যে, বৈজ্ঞানিক জ্ঞান। এই জন্য প্রভুপাদ কি করেছেন, হ্যাঁ, ওনার শিষ্য ছিলেন একজন সায়েন্টিস্ট, ডক্টর টিডি সিং। ওনার জন্ম হচ্ছেন মণিপুরে, পরবর্তী তিনি প্রভুপাদের সেক্রেটারি হয়েছিলেন, তারপরে তিনি একজন সন্ন্যাসী হয়েছিলেন। হ্যাঁ, ওনার নাম হয়েছিল শ্রী শ্রীমৎ স্বরূপ দামোদর মহারাজ, সেই সায়েন্টিস্ট টিডি সিং। উনি এখন দেহ রেখেছেন নেই জগতে। উনি সায়েন্টিস্টদের নিয়ে কনফারেন্স করেছিলেন, প্রভুপাদকে উপহার দিয়েছিলেন, সমস্ত সায়েন্টিস্টদের নিয়ে কনফারেন্স করেছিলেন। এই যে প্রভুপাদ যে বলেছিলেন, তোমাদের বুদ্ধিমত্তা দিয়েছে সবকে, তোমরা এটা ভগবান যে সব বিষয়টা তোমরা নিজে স্বীকার করো, জানো, জানার পরে সেটাই সবার কাছে প্রকাশ করো, প্রতিপন্ন করো। এবং এইভাবেই জ্ঞানের যে বিভিন্ন শাখা আছে সেগুলোকে সবসময় তোমাদের যে ভগবান জ্ঞান দিয়েছে এটা ভগবানের সেবা লাগাও। তুমি অনেক বড় পণ্ডিত হয়েছ, কিন্তু এই তোমার জ্ঞানটাকে ভগবানের সেবা লাগাচ্ছ না। আজকে অনলাইনে কেন এগুলো নোট করা, এ করা কেন বলা হচ্ছে? ভগবান আমাদের জ্ঞান দিয়েছে, আমরা জ্ঞান পেয়েছি, কিছু না কিছু ভৌতিক জ্ঞান পেয়েছি, সেই জ্ঞানের ধারাটাকে যেন আমরা যেন ভগবান সেবা লাগাই। অফিসে বসে, দোকানে বসে, বিভিন্ন জায়গায় বসে কলম তো চালাচ্ছি, এই কলম তো একবার কৃষ্ণের জন্য চালায় না, সাদা কাগজের মধ্যে, নাকি? ভৌতিক জগতে অনেক জ্ঞান অর্জন করেছি, পিতামাতা অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছে, নিজের অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, কি কাজে লাগছে? হ্যাঁ, শুধু ইন্দ্রিয় তৃপ্তির কাজে লাগাচ্ছে? অনেক মায়েদের পড়াশোনা করেছেন দেখছি, শুধু রান্না করার কাজে লাগিয়ে দিয়েছে, মাস্টার্স কমপ্লিট করে এখন রান্না করছে, মাস্টার্স কমপ্লিট করে দেখছি ওই স্কুলের গেটে ঘন্টা বাজাচ্ছে। আরে বাবা, জ্ঞান দিয়েছে নাকি কৃষ্ণ সেবা লাগাও। যারা যারা যেসব যুবকরা এখন চাকরি পাচ্ছে না, অনেক সার্টিফিকেট নিয়ে বসে আছে, সবাইকে পাঠিয়ে দিন, মন্দিরে পাঠিয়ে দিন, দিজরির কাছে, সবাইকে কৃষ্ণ সেবা লাগাই দিন, ওই জ্ঞানটা কাজে লাগো, ভগবানের বাণী প্রচার করো, শিখো এখান থেকে। আর অনলাইনে সব মাতাজিদের যুক্ত করুন, যারা যারা চাকরি পাচ্ছে না, কিছু পাচ্ছে না, এখান থেকে প্রচার করো, জ্ঞানটাকে কৃষ্ণ সেবা লাগাও। জ্ঞান দিয়েছে ভগবান, ভগবানের সেবা লাগাও। তো ভগবদ গীতাতে ভগবান নির্দেশ দিয়েছেন, জ্ঞান যদি ভগবানের সেবায় নিয়োগ না করা হয় তাহলে এটা অজ্ঞান ছাড়া আর কিছু নাই, সেটা অবিদ্যা বলা হয়েছে। কি বলছে? অবিদ্যা, অজ্ঞান বলা হয়েছে। তো যারা জ্ঞানী তারা কি করবে, তাদের কাজ হচ্ছে কি, ভগবানের মহিমা প্রচার করা। আর সেটা আমরা বুঝতে পারছি না, বোধহয় ভগবানকে নিজে এসে আচরণ করতে হলো, নিজে এসে বলছে, আরে কিরে তোমরা মূর্খ কোথাকার, তোমাদেরকে জ্ঞান দিয়েছি, বুদ্ধি মানে মস্তিষ্ক বানিয়ে দিয়েছি, তোমাদের জ্ঞানটাকে কোন কাজে লাগাচ্ছ? শুধু সূর্যদেব যখন চলে যাবে রাত্রের অন্ধকার, রাত্রের 12টা 1টা 2টা পর্যন্ত গিয়ে মদিরালয়ে তোমাদের জ্ঞানটা কাটাচ্ছ, পতিতালয়ে জ্ঞানটাকে নষ্ট করছো, ওখানে গিয়ে বিভিন্ন ইন্দ্রিয় তৃপ্তির কাজে জ্ঞানটাকে নষ্ট করছে। যথার্থ জ্ঞানের উপযোগিতা হচ্ছে কি, ভগবানের বাণী প্রচার। শ্রীমদ্ ভগবদ গীতা ভাগবতম শ্রবণ করুন, নিজে জীবনে প্রয়োগ করুন, জীবনটাকে সার্থক করুন। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হলো যার, জীবন সার্থক করে করো পর উপকার। কি উপকার করবেন? শীতের দিনে কম্বল আর, হ্যাঁ, যারা খেতে পাচ্ছে তাদের দুবেলা খাবারই নাকি, সোশ্যাল ওয়ার্ক দান করো আর ফটো তুলে ছাড়ো, এলে পরোপকার মানে কি? ভগবানের সঙ্গে যার সম্বন্ধ নেই, এই ভাগবত প্রচারের মাধ্যমে, গীতা প্রচারের মাধ্যমে সবার সঙ্গে সম্বন্ধ স্থাপন করে, যথার্থ। বলছে কি, বৈজ্ঞানিক জ্ঞান এবং ও কার্যকলাপ কখন, যখন ভগবানের সেবা নিযুক্ত হয় তখন তা সবই হচ্ছে যথার্থ হরিকীর্তন এবং ভগবানের মহিমা কীর্তন। কি বলছেন? যত জ্ঞান আছে সেটা ধর আমরা ভগবানের সেবা নিযুক্ত করব, তখন সেটা কিভাবে প্রকাশ পাবে, সে হরিকীর্তন করবে, ভগবানের মহিমা গুণগান প্রচার করবে। আমাদের ভগবান বলছেন, তুমি যদি আমার কাছে থাকতে চাও তাহলে 8 নম্বর শ্লোকে বলছেন দ্বাদশ অধ্যায়ে,
কেউ আমার কাছে থাকতে পারবে, বুঝলি না? মই এব মন আদচ্ছ মই বুদ্ধি নিবেশয় নিবেশি মই এব অত ঊর্ধ্বম ন সংশয়। বলছে কি, তুমি মই এব মন আদচ্ছ, আমার কাছে তোমার মন স্থির করো। মই বুদ্ধি নিবেশয় তোমার বুদ্ধি আমাকে অর্পণ কর। তার মানে কি, মন আর বুদ্ধি অর্পণ করা মানে কি, তোমার জ্ঞানটা যেটা দিয়েছি সেটা আমার সেবায় লাগাও, যে বুদ্ধি দিয়েছি সেটা আমার সেবায় লাগাও, এটাকে বলা হয় ভক্তিযোগ। আর নিবশস্যসি মই এব অত ঊর্ধ্বম ন সংশয়, তাহলে আমার নিকটে তুমি বাস করবে, আমার কাছে থাকবে সব সময়। যদি তোমার মন বুদ্ধি আমাকে অর্পণ করো তাহলে তুমি আমার কাছে থাকবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আমার যে দিব্য শ্যামসুন্দর মুরারিধর রূপে এসেছি, সেই রূপে তুমি তোমার মন বুদ্ধি অর্পণ করো, জ্ঞান বুদ্ধি সব অর্পণ করো। এজন্য ভগবান বলছেন নবম অধ্যায় 27 নম্বর শ্লোকে, তুমি যা আহার করো, যা হোম করো, যা দান করো, যা তপস্যা করো, তপস্যা করো সবকিছু আমাকে অর্পণ করো, কাউকে কোথাও কিছু দিতে না, আমাকে দাও, তাহলে তোমার মঙ্গল হবে, এটাই যথার্থ। রামানন্দ রায় আর মহাপ্রভু কথোপকথন বলছিলাম, কোন জ্ঞান শ্রেষ্ঠ? কৃষ্ণ ভক্তি, কৃষ্ণকে জানিবার জন্য যে জ্ঞান, এটা সর্বশ্রেষ্ঠ। যে জ্ঞানের দ্বারা কৃষ্ণকে জানতে পারে না, জ্ঞান হচ্ছে অজ্ঞান। এই জন্য ভাগবত চর্চা আমাদের আজকে করতে হচ্ছে, কেন আমাদের যে জ্ঞান বুদ্ধিমত্তা ভগবান দিয়েছেন সেটাই চর্চার মাধ্যমে আমরা যেন প্রচার করতে পারি। শ্রীল প্রভুপাদ এখানে দেখুন লাস্টে কি সুন্দর কথা বলছে, যে বৈজ্ঞানিক জ্ঞান এবং কার্যকলাপ যখন ভগবানের সেবা নিযুক্ত হয় তখন তা হচ্ছে যথার্থ হরি কীর্তন, যথার্থ হরি কীর্তন, এবং এটা হচ্ছে ভগবানের মহিমা কীর্তন। হরি কীর্তন মানে ভগবানের মহিমা কীর্তন, বুঝা গেল? এই জন্য আমাদের বুদ্ধিটাকে সবসময় খাটাইতে হবে, কিভাবে আমি ভাগবত একটু ভালো করে চর্চা করতে পারবো আর কিভাবে আমি ভগবানের বাণীর প্রচার করতে পারবো, সবসময় এটা চিন্তা করতে হবে, বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে। আর এখানে আমি নোট করতে বললে ফাঁকি দিচ্ছে সবাই, শুরুতে প্রথমে 30-35 জন ছিল, এখন চলে আসে কজনে? যেই 15 দিন আমি মায়াপুর গেলাম হয়ে গেল ফাঁকি দেওয়া। তো বুদ্ধিজ্ঞানটা কোথায় অন্য কোনো কাজে লাগাচ্ছে, মায়ার কাজে লাগাচ্ছে, লাগছে না লাগছে এক জায়গায় না এক জায়গায়। জ্ঞান বুদ্ধি যা দিয়েছে চেষ্টা করুন, ধীরে 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 ভগবৎ সেবা লাগ, বুঝা গেল? আমার কথা না, প্রপাত লাইনে লাইনে লেখছে দেখুন, ঠিক আছে? এই জন্য আমাদের প্রয়াস করে দিতে হবে, এই যে ভক্ত সঙ্গে এত সুন্দর একটা সঙ্গ পেয়েছি আমরা, যেন সেটা যেন অবহেলা করে নষ্ট না করি, বুঝা গেল? তপস্যা, বেদ পাঠ, যজ্ঞ, মন্ত্র উচ্চারণ খুব ভালো পারি, কিন্তু প্রচার করছি না, জিরো। ভগবানের গুণ মহিমা প্রচার না করে জিরো। এই জন্য মহাপ্রভু ডাইরেক্ট বলছেন, যারে দেখো তারে কো কৃষ্ণ উপদেশ, আমার আমি আজ্ঞা করছি। রাধার ভাব নিয়ে তিনি এসে বলছেন, আমি আজ্ঞা করছি। রাধারানী কি শ্রেষ্ঠ ভক্ত, সেই ভাব নিয়ে বলছেন, যে রাধারানীকে ভালোবাসে বলবে না সে প্রচার করবে, আর যে প্রচার করে না সে রাধারানীকে ভালোবাসে না। কেননা রাধার ইচ্ছা কি, প্রচার হোক, আর সেটাই ভগবান কৃষ্ণ রাধার ভাব নিয়ে এসে শিখালেন। রাধারানীকে খুব ভালো লাগে না, ভালোবাসে সবাই, এটাই প্রমাণ। কৃষ্ণকে রাধারানীকে ভালোবাসলে সে তার গুণ মহিমা প্রচার করবে, তার জন্য নিজেকে প্রিপারেশন তৈরি করুন, তাদের কাছে প্রার্থনা করুন, আমি যেন এটা করতে পারি, অবশ্যই তারা মোকা দেবে, এটা উনারা চায়, চেয়েছেন। না হলে ছিল প্রভুপাদ 70 বছর বয়সে, বৃদ্ধ বয়সে, এটা এত, কালকে আপনারা শুনছেন না রাত্রে, এত কষ্টের মধ্যে, এত অসুবিধার মধ্যে, তাও তিনি বিশ্বযুদ্ধে চলছে, তার মধ্যে তিনি মানুষ, লক্ষ লক্ষ মানুষ মরছে, তার রক্ত ঝরছে, প্রাণ যাচ্ছে, তার মধ্যে তিনি ব্যাক টু গড হেড পত্রিকা বিতরণ করছে, টাকা নেই আজকে পাবেন, টাকা নেই, টাকা কিভাবে আসছে, কত কষ্ট করছেন ইনি মানুষের কাছে ভগবান সম্বন্ধে জানা। বলছে শুধু একটা জিনিসের অভাব, কৃষ্ণ ভক্তির অভাব, যেই দিন নেথারা জানতে পারবে না যে তাদের মধ্যে কৃষ্ণ ভক্তি আসবে না, কৃষ্ণ ভক্তি তাদের অচল বিশ্বাস আসবে না, তখন কোনদিন বিশ্ব শান্তি হবে।
আর সেটার জন্য তিনি একাকী সংগ্রাম চালু করেছিলেন গুরু কৃপা এবং চৈতন্য মহাপ্রভু আদেশ মাথায় নিয়ে। সাকসেস হয়েছেন না? তা আমরা তো উনার ছত্রছায়া আছি, আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন প্রভুপাদ সেটা আমরা করবো, সাকসেস বুঝতে গেল। হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ, জয় ভাগবত, গৌর প্রেমানন্দে, হরি হরি বল।